রাজ্যের বামপন্থী আন্দোলনের নেতৃত্ব প্রয়াত সমর আড্ডোকে শেষ শ্রদ্ধা জানালো রাজ্য সিপিআইএম। প্রয়াতের মরদেহ পার্টির সদর মহকুমা ও রাজ্য কার্যালয় থেকে শুরু করে ছাত্রযুব ভবনে নিয়ে যাওয়া হলে সেখানে তাকে শেষ শ্রদ্ধা জানান উপস্থিত নেতৃত্ব। পরে বটতলা মহাশ্মশানে সম্পন্ন হয় তার শেষ কৃত্যের কাজ। প্রয়াত হলেন রাজ্যের প্রাক্তন ছাত্র বামপন্থী আন্দোলনের নেতৃত্ব সমর আড্য। শনিবার বিকেলে আগরতলায় একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 69 বছর। রবিবার সকালে হাসপাতাল থেকে প্রয়াতের মরদেহ প্রথমে নিয়ে যাওয়া হয় ত্রিপুরা স্টুডেন্টস হেলথ হোমে। সেখান থেকে মরদেহ তার নিজ বাসভবন ঘোষবাগানে নিয়ে যাওয়া হয়। নিজ বাড়িতে শ্রদ্ধা জানানোর পর মরদেহ মেলারমার ছাত্র যুব ভবন, সিপিএম সদর মহকুমা অফিস ও রাজ্য দপ্তরে নিয়ে গেলে সেখানে তাকে অন্তিম শ্রদ্ধা জানান সিপিএম পলিটব্যুরোর অন্যতম সদস্য তথা রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার, রাজ্যের বিরোধী দলনেতা সিপিএম রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী, পার্টি রাজ্য নেতৃত্ব ভানুলাল সাহা, রতন ভৌমিক, মানিক দে, রমা দাস, শঙ্কর প্রসাদ দত্ত প্রমুখ। রাজ্য কার্যালয়ে প্রয়াতের মরদেহে দলীয় পতাকা দিয়ে ঠেকে দেন পার্টি রাজ্য সম্পাদক। দলীয় কার্যালয়ে অন্তিম শ্রদ্ধা জ্ঞাপনের পর কর্মীরা মরদেহ মিছিল সহকারে নিয়ে যায় বটতলা মহাশ্মশানে। সেখানেই সম্পূর্ণ হয় বাম গণতান্ত্রিক আন্দোলনের নেতৃত্ব সমর আড্ডের শেষকৃত্যের কাজ। প্রয়াতের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে এদিন প্রাক্তন মন্ত্রী ভানুলাল সাহা সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের মুখোমুখি হয়ে বলেন, ছাত্র আন্দোলন দিয়ে সমরের পার্টিতে অভিষেক। পার্টির বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব সহকারে কাজ করে গেছেন সমর। তার মৃত্যুতে দলের অপূরণীয় ক্ষতি। একজন দক্ষ সাংগঠনিক ছিল। নেতৃত্ব যখনই তুলে দেন পার্টির বক্তৃতা প্রতিষ্ঠান স্বাভাবিক বয়সের সঙ্গে মানুষ ক্ষতিপূরণ করার দায়িত্ব যারা জীবিত আছে তাদের ছাত্র আন্দোলন, শিক্ষক আন্দোলন, ছাত্রতার আন্দোলন, তারপর সর্বোপরি পার্টির নেতৃত্বের ভূমিকায় কাজ করেছেন এবং শেষের দিকে সকলের জন্য রাজ্য দপ্তরে অর্থনৈতিক ব্যবস্থাপনার জন্য আমাদের যে টিম আছে সেই টিমের মধ্যে উনি ছিলেন। যেদিন অসুস্থ হয়েছেন সেদিনও অফিসে কাজ করেই ফিরে গিয়ে তার বাসস্থানে স্ট্রোক হয়, তারপর হাসপাতাল আপনাকে বাঁচানো যায়। ব্যুরো রিপোর্ট, সার্চ ইন্টারটেইনমেন্ট।